আসসালামু আলাইকুম, স্বাগতম তিরুপুলি নলেজ স্টেশনে। আমি আব্দুল্লাহ লাহিদ রয়েছে আপনাদের সাথে। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে বিদ্যুৎ বিল বেশি আসার কারণসমূহ নিয়ে কথা বলবো। আমাদের আবাসিক বাসাবাড়িতে বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে হর হামেশাই একটি কমপ্লেন দিয়ে থাকি যে বিদ্যুৎ বিল বেশি আসে। আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখলে বিদ্যুৎ বিল বেশি আসার কারণসমূহ জানতে পারবেন। আর কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাই। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের বোধার স্বার্থে আমি বোর্ডে কিছু কারণ লিখে রেখেছি যে কারণগুলোর কারণে বিদ্যুৎ বিল বেশি আসে। সর্বপ্রথম যে কারণটা আছে সেটা হলো লুজ কানেকশন। এই লুজ কানেকশন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা যখন হাউস ওয়ারিং বা ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এর সময় কাজ করে থাকি তখন আমাদের খেয়াল করতে হবে কোনো কেবল জয়েন্টের সময় যেন লুজ কানেকশন না থাকে। এই লুজ কানেকশন হলে বিদ্যুৎ বিল বেশি আসবে, কেননা ইলেকট্রনের গতি হলো 186,000 বর্গ মাইল। এই হিউজ ফোর্সে যখন বিদ্যুৎ চলাচল করে যে স্থানে লুজ কানেকশন থাকবে ওই স্থানে বাধার সৃষ্টি হবে, ওই স্থানে ইলেকট্রন ফ্লো হলে অনেক বেশি ইলেকট্রন উত্তেজিত হবে, ফলে ওই স্থান দিয়ে কারেন্ট চলাচল করলে অনেক বাধার সৃষ্টি হবে। এই বাধার কারণে বিদ্যুৎ বিল অনেকাংশে বেড়ে যাবে। যখনই আপনারা কোথাও কাজ করবেন এই লুজ কানেকশনের ব্যাপারে সবাই সচেতন হবেন। এছাড়া লুজ কানেকশনের কারণে শর্ট সার্কিট হয়ে থাকে, যেটা মারাত্মক দুর্ঘটনা। আমার চ্যানেলে এই শর্ট সার্কিট নিয়ে ভিডিও আপলোড করা আছে, আমি ডিসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো, চাইলে আপনি দেখে নিতে পারেন। এখন আমরা দুই নম্বর কারণটা জানবো, নিম্নমানের মোটর বা ফ্যান ব্যবহার। আমাদের বাসাবাড়িতে বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আমরা যে মোটর ব্যবহার করে থাকি বা সিলিং ফ্যান বা ওয়াল ফ্যান ব্যবহার করে থাকি, বাজারে অনেক নিম্নমানের কোম্পানির এই ফ্যান বা মোটর পাওয়া যায়। যদি আমরা এগুলো ব্যবহার করি এর কারণে বিদ্যুৎ বিল অনেক বেশি আসবে। দেখা যায় আমরা অল্প কয়েক টাকা সেভের জন্য কম দামি ফ্যান বা কম দামি মোটর ব্যবহার করি, কিন্তু এর ভিতরে যে তার ব্যবহার করা হয় এই ভেজাল মিশ্রিত তারের কারণেই অনেক সময় বিদ্যুৎ বিল বেশি আসে। সেক্ষেত্রে আমরা সবাই সচেতন থাকব, যখনই মোটর বা ফ্যান কিনব তখন ভালো মানের কোম্পানির মোটর বা ফ্যান কিনব। এরপরে তিন নম্বর কারণ হলো নিম্নমানের কেবল ব্যবহার। সম্মানিত ভিউয়ার্স, আমাদের বাসাবাড়ি ওয়ারিং এর কাজে বা ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এর কাজে যে কেবল ব্যবহার করব, এই কেবল ব্যবহার করার সময় আমরা খেয়াল করব কেবলটা ভালো মানের কিনা। এই কেবলের ভিতরে যে কন্ডাক্টর আছে, নর্মালি কেবলের ভিতরে কপারের পরিবাহী ব্যবহার করা হয়, কপার হলো সবচেয়ে ভালো পরিবাহী। অনেক সময় নিম্নমানের কেবলে এই কপারের সাথে আয়রন বা অন্য কোনো পদার্থের সংমিশ্রণ দেয়া থাকে। আমরা যখন কেবল কিনব তখন দেখে ভালো কোম্পানির কেবলগুলো কেনার চেষ্টা করব, সেক্ষেত্রে আমাদের আর বিদ্যুৎ বিল বেশি আসবে না। প্রতি কয়েলে 200-300 টাকা সেভ করার জন্য অনেক সময় আমরা কম দামি কেবল কিনি, এই কম দামি কেবলের ফলে বিদ্যুৎ বিল বেশি আসে। এরপরে এসি এবং ফ্রিজ নিয়মিত পরিষ্কার না করলে, সম্মানিত ভিউয়ার্স, বর্তমানে আমাদের প্রত্যেকের বাসাবাড়িতেই আমরা ফ্রিজ ব্যবহার করি এবং অনেকের বাসাবাড়িতেই এসি ব্যবহার করে থাকি। এই ফ্রিজের কনডেন্সার ইউনিট ভালোভাবে কন্টিনিউ পরিষ্কার করতে হবে। এছাড়া এসি নিয়মিত পরিষ্কার করতে হবে। এসির ইনডোর সাইডে যে ফিল্টার থাকে বা ইভাপোরেটর সাইডে যে চেম্বারগুলো থাকে এই চেম্বারগুলো নিয়মিত পরিষ্কার করলে বিদ্যুৎ বিল কম আসবে। এরপরে পাঁচ নম্বর কারণ হলো এসির ব্যবহার নিয়ন্ত্রিত না রাখা। সম্মানিত ভিউয়ার্স, এসির ব্যবহার সর্বদা নিয়ন্ত্রিত রাখতে হবে। যখনই আপনাদের বাসাবাড়িতে কিংবা অফিস আদালতে এসি ব্যবহার করবেন তখন এসির টেম্পারেচার সর্বদা 24 ডিগ্রির উপরে রাখবেন। যদি আপনারা 24 ডিগ্রির নিচে রাখেন সেক্ষেত্রে কম্প্রেসার কখনো অফলোডে যাবে না, সবসময় লোডে থাকবে, যার ফলে বিদ্যুৎ বিল বেশি আসবে। সম্মানিত ভিউয়ার্স, যে রুমে আপনারা এসি ব্যবহার করবেন ওই রুমটা পুরোপুরি সিল বা বন্ধ থাকতে হবে, কোনো স্থান থেকে যেন বাহির থেকে বাতাস প্রবেশ করতে না পারে। এবং এসির সাথে যদি ওই রুমে একটা ফ্যান ইউজ করেন সেক্ষেত্রেও বিদ্যুৎ বিল অনেকটা কম আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এর পরের কারণটি হলো অপ্রয়োজনে সুইচ অন রাখা। এই ভুলটা আমরা ম্যাক্সিমাম সময় করে থাকি, যখন আমাদের লাইট বা ফ্যানের কোনো প্রয়োজন হয় না তারপরও আমরা এগুলো জ্বালিয়ে রাখি। সবসময় এগুলো খেয়াল করব, যখন প্রয়োজন হবে না তখন আমরা সুইচ বন্ধ রাখবো। এছাড়া আমাদের মোবাইলের চার্জার, এই চার্জার হলো ইলেকট্রনিক্স ডিভাইস, অনেক সময় মোবাইল লাগানো থাকে না তারপরও সুইচ অন থাকে এবং চার্জার লাগানো থাকে, এতে বিদ্যুৎ বিল বেশি আসে। যদি আমরা বিদ্যুৎ বিল সাশ্রয় করতে চাই
অবশ্যই অপ্রয়োজনীয় সুইচকে বন্ধ রাখতে হবে এবং মোবাইল চার্জ দেওয়া হয়ে গেলে চার্জার খুলে রাখতে হবে। এরপরে সাত নম্বর কারণ হলো নিউট্রাল এবং আর্থিং কমন কানেকশন। সম্মানিত ভিউয়ার্স, এই কানেকশনটা বলতে বোঝানো হয় অনেক অ্যাপার্টমেন্ট হাউসে অনেকগুলো মিটার থাকে, যে মিটারকে সাবমিটার বলা হয়। এই সাবমিটারগুলোতে দেখা যায় নিউট্রাল কমন করে দেয়া হয় এবং আর্থিংও কমন করে দেয়া হয়। দেখা যায় পাঁচটা মিটার আছে, প্রত্যেকটা মিটারের নিউট্রাল একত্রে কমন করে একটা নিউট্রাল করে ডিবি বোর্ডে নেওয়া হয় এবং আর্থিংকে ওরকম একটা আর্থিং কমন করে ডিবি বোর্ডে নেওয়া হয়, যেটাকে কমন নিউট্রাল বা আর্থিং বলা হয়। এর কারণে বিদ্যুৎ বিল অনেক বেশি আসে। আপনারা যখন অ্যাপার্টমেন্ট হাউসে কাজ করবেন তখন প্রত্যেকটা আলাদা আলাদা মিটারের জন্য আলাদা আলাদা নিউট্রাল এবং আলাদা আলাদা আর্থিং ব্যবহার করবেন, এতে আপনাদের বিদ্যুৎ বিল অনেক কম আসবে। এরপরে আট নম্বর যে বিষয়টা আছে, পিএফআই সেক্টর ব্যবহার না করলে। সম্মানিত ভিউয়ার্স, পিএফআই এর পুনরূপ হলো পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট। এই পিএফআই সেক্টরটা অ্যাকচুয়াল আমাদের বাসাবাড়ির ক্ষেত্রে দরকার নাই। আমাদের বাসাবাড়িতে রেজিস্টিভ লোড থাকে বিদায় এই পিএফ সেক্টরের দরকার হয় না, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বা কমার্শিয়াল এরিয়াতে ইন্ডাকটিভ লোডের পরিমাণ অনেক বেশি থাকে, ওইসব সেক্টরে এই পিএফআই প্যানেল আলাদা ব্যবহার করতে হয়, যেটা ডিবি বোর্ডের মতো আলাদা একটা বোর্ড, পিএফআই বোর্ড বা পিএফআই প্যানেল বলা হয়। এই সেক্টরটি ব্যবহার করলে বিদ্যুৎ বিল অনেক কম আসবে। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে দেখা যায় হঠাৎ করে বিদ্যুৎ বিল অনেকাংশে বেড়ে যায়। এর কারণ হলো যদি পাওয়ার ফ্যাক্টরের মান কমে যায় সেক্ষেত্রে বিদ্যুৎ বিল বেশি আসবে। এই পাওয়ার ফ্যাক্টরের স্ট্যান্ডার্ড মান হলো 0.8 বা 0.9। এই আদর্শ মান থাকলে আপনার বিদ্যুৎ বিল ঠিক থাকবে। যদি কোনো কারণে বা ইন্ডাকটিভ লোডের কারণে এই মানটা কমে যায় সেক্ষেত্রে আপনার জরিমানা গুনতে হবে। আশা করি টোটাল বিষয়গুলো বুঝতে পেরেছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।